আমি হলাম ইন্ডিয়ান আর্মি ট্যাঙ্ক, আর ওকাত আছে নাকি আমার সাথে কম্পিটিশনে আসবে? বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই। আরে আমি তো তোর বাপ নাকি? আরে দেখা যাবে কার কত দম, তুই কম্পিটিশন শুরু কর। তো পাকিস্তানিরা ভিডিওতে কমেন্ট করে পাকিস্তানের পাওয়ার দেখিয়ে দাও। আর তুমি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো আর ইন্ডিয়ান আর্মি লাভার হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো। বেটা আমার ইঞ্জিন 22,000 সিসির হয়ে থাকে যা 1200 HP-র পাওয়ার দেয়। আর তোর বলেছিলাম না বাপের সাথে পাঙ্গা নিস না, আমার ইঞ্জিন 25,000 সিসির যা 1500 HP-র পাওয়ার দিয়ে থাকে। বাহ ভাই তুই তো অনেক পাওয়ারফুল। আরে পাওয়ারফুল তো হবো, ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্ক বলে কথা। আচ্ছা বেটা তোর প্রাইস কত? আমি তো 40 কোটি দিয়েই চলে আসি। আর তুই? আরে আমার প্রাইসে তোর পুরো পাকিস্তান চলে আসবে। প্রাইসটা শোন 110 কোটি। যাই হোক যুদ্ধে তো আমিই জিতবো। আরে সেটা তো অডিয়েন্সই ঠিক করবে কে জিতবে। তবে ভুল করেও কখনো আমার সামনে আসিস না, নয়তো খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।